গল্পের আড়াল থেকে বাস্তব জীবনে ঘটে যাওয়া যেসব ঘটনা আমরা দেখতে পাই তা আংশিক মাত্র, আর বাকিটা থাকে অজানা। সেই গল্পের আড়াল থেকে সচেতনতামূলক গল্প নিয়ে জাগো ড্রামার এই আয়োজন। কথা না বাড়িয়ে চলুন মূল আয়োজনে প্রবেশ করা যাক। আমাদের ঢাকা শহরের উপরের তলার মানুষ কতটুকু সচেতন তা আপনারা এখন বুঝতে পারবেন। আরে এটা কি পড়লো? ফাঁকিয়ে বিটলে তো সাদা দাগ হলো। ফানার ফিক ফালাই শেখ আল্লাহ কে গো দেখাই নি অত বড় বিল্ডিং ও তা কইন আর এটা কিটা কিছু বুঝই নেন। রাস্তাঘাটে কিটা মানুষ আটতে পারতা না নি তারার লাগি দেখেন পানির পিক ফেলায় কি করছে, বদুয়া দিয়া দিলাম দেখবান এইটা মোড়ার সময় পানি পাইতা না। দেখছো একটা ভুলের জন্য কি এটা বদুয়া পাইলো? যদি বদুয়াটা লাগিয়ে যায় তাহলে কি অবস্থা চিন্তা করো। এখন কার অভিশাপ কার গায়ে লাগে এখন দায়িত্ব নেবার পালা আপনার। একটি গল্পে থেমে থাকতে চাই না আমরা, পথ অনেক, যেতে হবে বহুদূর। চাইলেই কি আর এগিয়ে যাওয়া যায়? কিছু কিছু ঘটনার সমাধান দিয়ে সামনে এগিয়ে যেতে হয়। দোস্ত দেখ আমগো ইস্তেমা তারিখ পড়ে গেছে, তুই এবার যাবি আমগো লগে, চল। দাঁড়া দাঁড়া বেটা, তুই জানোস না আমি বর্তমানে একটাতে আছি। তুই আবার কিতে আছিস? আমি চরমনাইতে আছি। কি চরমনা? কই চরমনা আর কই ইস্তেমা? খালি বড় বড় কথা বলছিস। কি হচ্ছে ভাই? জি ভাই, কি নিয়ে তোমরা এত তর্ক বিতর্ক করছো? আরে ভাই চরমনা সম্পর্কে আর কোনো আইডিয়া নাই বুঝছেন? এটা হচ্ছে বিশ্ব ইস্তেমা। চরমনা কি কয়জন মানুষ আছে? চরমনা কোনো মানুষ না। তুমি দেখছো, তুমি যাও নাই কখনো, গেলে তুমি বুঝতে। সারা বিশ্বের তো মানুষ আমি, আর তুমি কোনো কিছু জানোই না। আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করবো, তুমি একটু আমাকে জবাব দিও তো। তুমি চরমনায় কতদিন গিয়েছো এবং তুমি চরমনার সাথে কত বছর ধরে আছো? ভাই আসলে আমি চরমনাইতে যাই নাই, তবে ইনশাল্লাহ আমার আশা আছে আমি যাবো সামনে। তবে শুনি আর কি, আমার বড় ভাই যারা যায় তাদের কাছ থেকে শুনি। তার মানে তুমি এখনো চরমনায় যাওনি? না যাই নাই ভাইয়া। তাদের সাথে তোমার সম্পর্ক নাই এবং তাদের বিষয়ে তুমি অবগত না? তিন দিনের বা এক চিল্লা বা কোথাও গেছি তুমি? না ভাই, আমার অনেক জায়গায় যাওয়ার নিয়ত ছিল কিন্তু সময় লাগেন যাইতে পারিনি। তোমরা দুইজন কেউ চরমনায় তো যাও নাই বা তাবলিগ ইস্তেমা কোথাও তোমরা যাও নাই। আসলে দূর থেকে সবকিছু বিচার করলেই হয় না, এই আমরা মতানৈক্য করতে গিয়ে আমাদের যে মেন উদ্দেশ্য একামতে দিন, দিনটাকে প্রতিষ্ঠা করা, ইসলামকে প্রতিষ্ঠা করা, এই আমাদের মূল উদ্দেশ্যটা কিন্তু অনেক হারিয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা কি বলতে পারবে নামাজ রোজা হজ জাকাত এই প্রত্যেকটা ইসলামের যে মূল বিষয়গুলো আছে এগুলো নিয়ে কি কারোর মধ্যে কোনো দ্বিমত আছে? নাই। আল্লাহ এক এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের শেষ নবী এটা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? নাই। তাহলে সবাই কিন্তু একামতে দিন অর্থাৎ দিন প্রতিষ্ঠা করা, ইসলাম প্রতিষ্ঠা করা নিয়েই সবাই কাজ করছে, ঠিক আছে? কিন্তু আমরা এই ছোটোখাটো বিষয় নিয়ে দ্বিমত সৃষ্টি করে আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করে ফেলতেছি। এমনি ভিন্ন কিছু দল আছে যেগুলো আসলে ভ্রান্ত, তারা ভ্রান্ত আমরা সবাই জানি এবং তাদের সংখ্যাটাও খুব কম, কিন্তু মুসলমানদের যে বড় যে দলগুলো আছে সবার উদ্দেশ্য কিন্তু একটাই। তো আমরা এই দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করে ইসলামটাকে প্রতিষ্ঠা করার কাজে আমরা একে অপরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে শেখ, আপনি অসাধারণ একটা কথা বলেছেন। আমরা আসলে এই সামান্য এই খুঁটিনাটি বিষয়গুলো না ভেবে আমরা নিজেকে বড় করার জন্য বিভিন্ন মন্তব্য করে থাকি, এগুলো আসলে আমাদের ঠিক না। আপনি সুন্দর আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তো আমরা পরবর্তীতে কোনো কথা বললে অবশ্যই জেনে বুঝে ভেবে চিনতে কথা বলবো। আমাদের এই না বুঝার কারণ আমাদের বৃহত্তর স্বার্থ ইসলামটা যে প্রতিষ্ঠা করে এটা যেন হারিয়ে না যায়। কথাই আছে যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই, কথাটা আমরা অনেকেই শুনেছি, তা আজকে আমরা বাস্তবে দেখলাম। মুখ আছে কথা বলবো, কথা বলার তো আর সীমানা নেই, তবে যে বিষয়ে আমরা বিজ্ঞ নই সে বিষয়ে কথা বলাটা একজন সঠিক মানুষের কাম্য নয়। কামনা করছে কে ভালো মারে শুনে তো অবস্থা দিয়েছে আজকে জাহেদ খান হুজুর একেবারে দিয়েছে একটা লাভ দেয়।
সালাম আলাইকুম ভাই। দিছে এবং হুজুরদেরকে কি দিছে? এই তো জাহেদ খান সুন্দর একটা কথা বলছে আজকে। সুন্দর কথা? হ্যাঁ, হুজুর ইমাম সাহেবদেরকে নিয়ে দিছে, এটা নিয়ে যে আমরা মুসলমান হিসেবে যে খুশি হচ্ছে, এটা তো আসলে আমাদের খুশির বিষয় না। আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন সম্মানিত করে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এই মানুষকে আরো সম্মানিত করেছেন ওহির জ্ঞান এবং ইসলামের জীবন বিধান দিয়ে মানুষকে আরো বেশি সম্মানিত করেছেন। এই ওহির জ্ঞান আমাদের পর্যন্ত পৌঁছাছেন কারা? নবী রাসূলগণ, হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমাদের মধ্যে ইসলাম পৌঁছানোর জন্য কত কষ্ট করে গেছেন। তিনি দুনিয়াতে দেখে গেছেন একদল সোনালী মানুষ, তাদেরকে সাহাবাই কেরাম। এই সাহাবাই কেরামদের মাধ্যমে, তারপর সাহাবাই কেরামদের পরে তাবেইন, তাবে তাবেইন, এদের পরে বর্তমানে আছে কারা? ওলামায়ে কেরাম। তো এই ওলামায়ে কেরামদের ব্যাপারে হাদিসে বলা আছে কি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যে ওলামায়ে কেরামগণ হচ্ছে নবীগণের ওয়ারিস, অর্থাৎ উত্তরসূরি। এই ওলামায়ে কেরামদের মাধ্যমে আমরা হালাল হারাম, নামাজ রোজা, ইসলামের যত যাবতীয় যা বিষয় আছে সব কিছু তাদের মাধ্যমে আমরা শিখতে পারতেছি। আমরা যদি আজকে মুসলমান বলে পরিচয় দিতে হয়, ঠিক আছে, তাহলে আমাদের ইতিহাস ঘাটলে দেখা যাবে যে আমরা সেই ওলামায়ে কেরাম থেকেই, আমরা সেই আলিফ থেকে ইয়া পর্যন্ত ছোট ছোট সূরা যেগুলো আছে, আমরা ইসলামের জীবন বিধানগুলো আমরা সেখান থেকে জানতে পেরেছি। যেখানে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে নবীর উপরে যেন তোমাদের আওয়াজ উঁচু না হয়। ঠিক আছে, তাহলে ওলামায়ে কেরামগণ যদি নবীগণের উত্তরসূরি হন, তাহলে সেই হিসাবে ধরা যায় যে ওলামায়ে কেরামগণের উপরেও আওয়াজ উঁচু করা যাবে না, তাদেরকে সম্মানের সহিত দেখতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। ওলামায়ে কেরামদেরকে নিয়ে যারা হেয় প্রতিপন্ন করে, তাদের কিনে যারা ঠাট্টা বিদ্রুপ করে, এদের প্রথম ফলাফল হচ্ছে তাদের অন্তর মরে যায়। তাদের কি হয়? অন্তর মরে যায় এবং তাদের শেষ পরিণাম অনেক ভয়াবহ। এবং পাশাপাশি মুসলমানদেরকে নিয়ে যে কোনো আলেম ওলামা হোক, মুসলমান হোক, এদেরকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, এই ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে না জায়েজ এবং ফাসিকি কাজ। সুতরাং আমাদেরকে এগুলো থেকে বিরত থাকতে হবে। আসলে এটা আমি খেয়ালও করি নাই, বা আমি জানতাম না যে আলেমদের এত মর্যাদা, এগুলো আমার খেয়ালও ছিল না। তো আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হেদায়েত করেন। আমরা ইতিবাচকেই থাকতে চাই, করতে চাই সুন্দর একটি পরিচ্ছন্ন জীবন। তার জন্য আমাদের কাজের মাধ্যমেই অবস্থান তৈরি করতে হবে। রাস্তায় চোখ আটকে গেল একটি ভালো কাজের মধ্যে, চলুন কথা দীর্ঘ না করে দেখে আসি। মিরপুর থেকে বাসা চেঞ্জ করে রায়ের ব্যাগে আসলাম। আমার বাসার দুইটা বিল্ডিং পরেই একটা বিল্ডিং এর নিচে দেখি লোকজন পানি নিচ্ছে। আমার মনে কৌতূহল জাগলো, এখান থেকে তারা কেন পানি নিচ্ছে, তাই জানতে চেষ্টা করলাম এর রহস্যটা কি। পরবর্তীতে জানতে পারলাম এলাকার এক তৃতীয়াংশ বাসায় গ্যাস না থাকায় তারা বিশুদ্ধ পানি ফুটিয়ে পান করতে পারে না। পরবর্তীতে এলাকার মানুষ থেকে জানতে পারলাম প্রতিদিন এখান থেকে হাজার হাজার মানুষ বিশুদ্ধ পানি নিয়ে পান করে। আরও কিছু তথ্য জেনে আমার কাছে অবাক লাগলো, দিন রাত চব্বিশ ঘন্টা মানুষ বিশুদ্ধ পানি নেওয়ার জন্যে এখানে লাইন ধরে থাকে। দেখে আরও বেশি ভালো লাগলো যে এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদাভাবে লাইন ধরার ব্যবস্থা রয়েছে, যাতে করে পুরুষ এবং মহিলাদের মধ্যে বিশৃঙ্খলা না হয়। বাহ, কি চমৎকার ব্যবস্থাপনা! তাছাড়া স্টিল দিয়ে তৈরি করা লাইনগুলো দেখতে বেশ ভালোই লাগছে আমার। একটু অবাক হলাম এটা জেনে, এখানে ডিপ থেকে পানি উত্তোলন করে ফিল্টারিংয়ের মাধ্যমে পানি রিফাইন করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেয় জনগণের জন্য। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজগুলির ভিতরে একটি হলো অন্যকে খাওয়ানো। সেই হাদিসের বাস্তবায়নে চমৎকার কাজটি করে যাচ্ছেন মাহফুজ টাওয়ারের মালিক কর্তৃপক্ষ। বিনামূল্যে এই সেবাটি তিনি শুরু থেকেই দিয়ে আসছেন মানুষের জন্য। শুধু বড় বড় বিল্ডিং করলেই বড় মানুষ হওয়া যায় না, বড় মানুষ হতে হলে বড় মন মানসিকতার প্রয়োজন, যার উদাহরণস্বরূপ মাহফুজ টাওয়ারের মালিক কর্তৃপক্ষ। আমরা চাইলে এরকম ভালো কাজের মাধ্যমে নিজেকে দৃষ্টান্তের খাতায় লিপিবদ্ধ করে রাখতে পারি। ভালো কাজের জন্য অনেক দূরে কোথাও যেতে হয় না, সাথে দরকার আত্মবিশ্বাস, মনোবল এবং সিদ্ধান্ত, তাহলেই সম্ভব ভালো কাজ করা, যা আপনারা এই গল্পের মাধ্যমে দেখলেন। আরেকটি বিষয়ে আসি, আমাদের জীবনে তো আমরা সৎ
অসৎ বিভিন্ন ধরনের মানুষকে দেখে থাকি। এমনই একটি সততার সত্য ঘটনা চলুন দেখে আসি। নানা ভাইয়ের সাথে আমি প্রায় এখানে খিচুড়ি খাইতে আসি। উফ, এখানে খিচুড়িটা এত মজা যা বলার বাহিরে। খিচুড়ি যে আমি শুধু একা খাই বিষয়টা এরকম না, নানা ভাইও আমার সাথে খিচুড়ি খায়। খিচুড়ি খাওয়াটা শেষ হলেই নানা ভাইয়ের আর সহ্য হয় না, কখন সে বাসা যাবে শুধু তাড়া দেয়। দাঁড়াও নানা, আসতেছি। আরে মোবাইলটা ভুলে রেখে গেছে, ওস্তাদের কাছে জমা দিয়ে আসি। ভাই ভাই, এই জায়গায় একটা মোবাইল রেখে গেছিলাম, পাইছিলেন? ও, মোবাইল আপনার? হ্যাঁ পাইছিলাম। এটা আপনার মোবাইল? জি ভাই, এটা আমার মোবাইল। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করি, আপনি যে মোবাইলটা পাইছেন, আপনি চাইলে তো মোবাইলটা নাও দিতে পারতেন। দেখেন ভাই, ভুলে আপনার মোবাইল রেখে গেছেন, আমি তো আপনার মোবাইল নিয়ে বাটপারি করতে পারি না। হালালভাবে ব্যবসা করতেছে, এটা আমার উন্নতি, ঠিক আছে? নতুন দোকান দিচ্ছি, এখনই যদি এই সব চিন্তা ভাবনা করি তাহলে তো আল্লাহ আমার বরকত কমাই দিব ভাই। ব্যবসা করতে আসি, ব্যবসা করবো, এই সাধারণ একটা মোবাইলের জন্য আমার দুর্নাম হবে এটা তো আমি চাই না। ভাই, আপনার মতো মন মানসিকতা যদি সবার থাকতো তাহলে বাংলাদেশ অনেক দূরে আগায় যেত। আমাদের শিক্ষা নেওয়া উচিত তার কাছ থেকে। আমরা চাইলেই আমাদের অবস্থান থেকে সৎ জীবন যাপন করতে পারি, হতে পারি মানবতার দৃষ্টান্ত। আমাদের দেশকে উন্নতশীল দেশ হিসেবে গড়ে তুলতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন নেই, প্রয়োজন সৎ আদর্শবান লোকবল। তাহলেই প্রতিষ্ঠিত হবে সুন্দর সচ্ছল আগামীর নতুন বাংলাদেশ। সংগতি অসঙ্গতি নানান বিষয় নিয়ে জাগর প্রতিষ্ঠা থাকবে হতাশাগ্রস্ত দিশেহারা মানুষের পাশে থাকা। আর কিছু বলতে চাই না, শুধু আপনাদের কাছে অনুরোধ, গল্পের আড়াল দেখতে কেমন লাগছে আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং জাগো ড্রামাকে আপনাদের সঙ্গেই রাখবেন। জাগো, জেগে ওঠো নিজ চেতনায়। জাগো, জেগে ওঠো নিজ চেতনায়।